নেখা গোলাঘাটৰ গোল্ড সিনেমা হলত উত্তপ্ত পরিস্থিতি একাংশ দর্শক আর হল কর্তৃপক্ষের মাজত বাকবিতণ্ডার সৃষ্টি হয়। জনপ্রিয় অসমীয়া ছবি বিদুর ভাই সাবলৈ নাপায় এনেদরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি গোলাঘাটৰ গোল্ড সিনেমা হলত। নেখা 9 বজাৰ দর্শনী উপভোগ করবলৈ অহা দর্শকে 10 বজে পর্যন্ত বিদুর ভাই সাবলৈ নোপাত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। হল কর্তৃপক্ষই কারিকরী অসুবিধার বাবে নির্দিষ্ট সময়ত সিনেমাখন চলাব নোৱাৰাৰ কথা অবগত করে। দর্শকক টিকটৰ ধন ঘূৰাই দিম বুলি জনোৱাৰ পিছতো দর্শকে সিনেমা চাবলৈকে বহু পৰলৈকে অপেক্ষা করার লগতে কর্তৃপক্ষৰ সৈতে বাকবিতণ্ডাত লিপ্ত হয়। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শান্ত হয় দর্শকসকল। হব বুলি কয় লাস্টত কৈ দিছে যেতিয়া 10:30 হৈ গ'ল যে শ্ব আজি নহয় আমি আপোনালোকক দেখুৱাব নোৱাৰোঁ। আমি গোলাঘাটৰ উখাৰ গৰঙাৰ পৰা আহিছোঁ। আমি 5 জন আহিছোঁ, মানে আমাৰ মা দেউতাকো লৈ আহিছোঁ, গোটেই ফেমিলি আহিছোঁ বিদুৰ ভাই চাবলৈ, যিহেতু ভাল হৈছে চিনেমাখন চাবলৈ। টেকনিকেল ইছ্যু বুলি কৈছে, আমি মানি লৈছোঁ, কিন্তু তেওঁলোকে আমাক টেকনিকেল ইছ্যু বুলি কৈ কৈ মানে আমাক বহুত দেৰি ৰাখি থৈছে, মিছাকৈ ৰাখি থৈছে। লাষ্টত কৈ দিছে যে আমি শ্ব' আপোনালোকক দেখুৱাব নোৱাৰোঁ। এতিয়াতো 11টা বাজি গ'লগৈ, শ্ব' 9টা বজাৰ আছিলে। আৰু পইচাটো কৈছোঁ, আমি অনলাইনত টিকেট কাটিছিলোঁ, আপোনালোকে পইচাটো আমাক ৰিফাণ্ড কৰি দিয়ক, সেইটো কৰিব নোৱাৰে। কৈছে যে অনলাইনত টিকেট কাটিছোঁ, আমি আপোনালোকক ৰিফাণ্ড কৰিব নোৱাৰোঁ। হয়, আমি 12 জন আহিছিলোঁ, 2000 টকা গাড়ী ভাড়া দি আহিছিলোঁ, ঠিক আছে। আহিলোঁ, আমি সোমাবলৈ দিলে আমি ঠিক আছে সোমালোঁ, বহিলোঁ। বহাৰ পিছত আমাক প্ৰায় 1 ঘণ্টা 1 ঘণ্টাৰ পিছত কৈছে যে টেকনিকেল প্ৰগ্ৰেম মানে প্ৰব্লেম, যে 1 ঘণ্টা আপোনালোকে ৰওক, আপোনালোকে চিনেমা চাবলৈ পাব। ঠিক আছে, 1 ঘণ্টা তেনেকুৱা কেইটা 1 ঘণ্টা গ'ল ঠিক কৰা নাই, এতিয়ালৈকে কোনো মানে অংক নাই। ঠিক আছে, এতিয়া আমি পইচা, ঠিক আছে আমাক পইচা ঘূৰাই দিয়ক, আমি গুচি যাওঁ, বছ খেলা খতম। ইমানে ডাইৰেক্টলি অনলাইন হ'লেও যি হ'লেওতো পইচাটো সিহঁতি পাইছে ন।